কোনো ব্যক্তির শালিকা এবং ভাইরা ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়, এখন তিনি তার স্ত্রী সন্তানকে বোনের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন, বোনের বাসায় যেতেও পারবে না, বোনকে তাদের বাসায় আসতে নিষেধ করেছেন, এই স্ত্রীর এখন কী করা উচিত? রক্ত সম্পর্ক কি ছিন্ন হবে? স্বামীর অনুমতি ছাড়া বোনের সঙ্গে দেখা করলে কতটুকু গুণাগার হবেন? কোনো ভালো আমল কি এই গুণাকে মেটাতে পারবে? যেহেতু তিনি স্বামীর আন্ডারে, অতএব স্বামীর আনুগত্য তাকে করতে হবে। প্রথম কথা, স্বামী যদি তাকে অন্যায়ভাবে তার বাপের বাড়ি যেতে না দেয় অথবা তার সাথে ভাইয়ের ঝগড়ার কারণে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলে, তিনি মনে মনে ছিন্ন করবেন না, তিনি আদর্শিকভাবে ছিন্ন করবেন না, কিন্তু হয়তো যেচে তিনি স্বামীর অনুমতি ছাড়া তার বাসায় যাবেন না, বা এতটুকু হলো। একজন স্বামী যদি তাকে কোনো অন্যায় কাজ করতে বলে, তাহলে সে অন্যায় কাজ করা যাবে না। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখেন, ঘর থেকে বের হয়ে ভাইয়ের বাড়িতে যেতে তার স্বামীর অনুমতি লাগবে না? লাগবে। বাবার বাড়ি যেতেও স্বামীর অনুমতি লাগবে। স্বামী বলছে যে বাবার সাথে, তোমার বাবার সাথে তুমি সম্পর্ক ছিন্ন করো। এখন বাড়িতে না গেলেই কি সম্পর্ক ছিন্ন হয়? না, মন থেকে সম্পর্ক ছিন্ন হয়। কোথেকে? মন থেকে। অতএব স্বামী যে অন্যায় আদেশটা দিয়েছে যে বাবা ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে, উনি মন থেকে সেটা করবেন না, তবে স্বামীর অনুমতি ছাড়াও তিনি তাদের বাসায় বা বাড়িতে যাবেন না, তাহলে তিনি শরিয়া দুকুলি রক্ষা করবেন তার সাধ্য মতো। এই আর যদি তিনি অন্য দিক থেকে তার ভালো কাজগুলোকে অব্যাহত রাখেন এবং তিনি ভাই বা বাবাকে জানিয়ে দেন যে বাবা আপনাদের জামাইয়ের কারণে আমি আসতে পারছি না, বাট আপনাদের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা আছে, কারণ কেন থাকবে না, আপনি আমার বাবা আর আমার ভাই তো আমার ভাই, অতএব তাদের সাথে আমার কোনো দূরত্ব নেই, কিন্তু আমি অনুমতি ছাড়া আসতে পারছি না, ব্যাস এই আমলেই আপনার সব কিছু ঘুচে যাবে ইনশাআল্লাহ।